আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে। এই গরমে প্রাণ জোড়ানো বাদাম দুধের শরবত রেসিপিটি দেখার জন্য। এই রেসিপিটি খুবই উপকারী আর তৈরি করতে লাগে খুবই সামান্য উপকরণ। ঠান্ডা ঠান্ডা এই বাদাম শরবত রেসিপিটি তৈরি করতে পারেন, যা এই গরমের দিনে প্রাণটা জুড়িয়ে যাবে। আসলে তো এই গরমে কিছুই ভালো লাগে না, আর বিভিন্ন শরবতের রেসিপি হলে মন্দ হয় না, তাই এই নতুনত্ব রেসিপিটি একবার ট্রাই করতে পারেন, যা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তাহলে চলুন এবার কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি এই রেসিপিতে টোটাল 1 লিটার দুধ নিয়েছি, আর নিয়েছি 2 পদের বাদাম। একটা হচ্ছে কাঠবাদাম, আরেকটা হচ্ছে কাজু বাদাম, যা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে বাদামটা নরম হবে। আর খেজুরটা আমি নিয়েছি প্রায় 7-8 পিস। আর এই কাঠবাদামটা কিন্তু একটু গরম পানি দিয়ে ভিজালে এটা রেজাল্ট ভালো পাওয়া যায়। এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর বাদামগুলো আমি এক জায়গায় করলাম, খেজুরের বিচিটা ছাড়িয়ে নিলাম। আর আমার মতো এরকম ছোট গ্রাইন্ডার দিবেন না, গ্রাইন্ডারে যেটা বড় মগ সেটাতেই গ্রাইন্ডার করবেন, তাহলে আর সমস্যা হবে না, কারণ এটা আমি দুধ দিয়ে গ্রাইন্ড করব। আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটি উপকরণ, আর দিয়ে দিব এর সাথে 1 কাপ দুধ। এই বাদাম আর খেজুর দুধের পেস্টটা এমনভাবে গ্রাইন্ড করতে হবে যেন 80-90% এটা যেন গ্রাইন্ড হয়ে যায়, মিহিন হয়ে যায়, যা আমাদের মানে দুধের যে শরবতটা সেটার ঘনত্বটাকে সুন্দর করবে। এই দেখুন, এই নিয়মে আমি করেছি, ঠিক এই রকম ঘনত্ব হবে, বেশি মানে দানা দানা থাকবে না, ঠিক এই পরিমাণে মিহিন হবে। তারপর নিয়ে নিচ্ছি তোকমা দানা 1 টেবিল চামচ, এটা আমি প্রায় আধা মগের বেশি পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো। আর আমি প্রত্যেকটি ধাপে ধাপে দেখিয়ে দিব কী কী করতে হবে। এটা ভিজিয়ে রেখে দিলাম, এটা ভিজতে থাকবে, ভিজে এটা ফুলে উঠবে, আর এটাকে তো সময় নিয়ে ভিজানো লাগে। আর এখন আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ। আপনার হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে আপনি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। আর কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটি আমি 1/2 কাপ দুধ দিয়ে গুলিয়ে নিলাম। তারপর আমি চলে যাচ্ছি আমার পরবর্তী ধাপে। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে আমার যে 1 লিটার দুধ জাল দেওয়া লাগবে সেটা দিয়ে দিলাম। দুধটা চুলায় দিয়ে মোটামুটি একটু বলক আসার মতো মানে অবস্থায় আসলেই তখন আমি ধাপে ধাপে আমার প্রত্যেকটি জিনিস দিয়ে দিচ্ছি। বাদাম আর খেজুরের যে পেস্টটা করেছিলাম সেইটা। তারপরে আমি নিয়েছি 3 টেবিল চামচ চিনি, সেটা দিয়ে দিলাম। এটা আপনি যদি ডায়েটিং করেন, এই রেসিপিটি ফলো করতে পারেন, তখন আপনি চিনি অ্যাভয়েড করবেন। এটা মানে খুবই এনার্জি দেয় শরীরে এরকম একটা শরবত। আর আমি এগুলো ওয়েস্ট করব না, আমার মগে যা লেগেছিলো একটু দুধ দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম। আর বাদামের এই পেস্টটা দেওয়ার পরে দুধটা কিন্তু নিচেতে লেগে যেতে পারে, তাই অনবরত আমাদেরকে নেড়ে চেড়ে নিচে জানি না লেগে যায় সেভাবে নাড়তে হবে। প্রায় 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে একটু গরম বাতাস বের করে আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি গুলিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এখানে অ্যাড করে দিব। আর একটু গরম বাতাসটা বের করে দিলে কি মানে জিনিসটা দলা পাকিয়ে যাবে না, তখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে দিব। আমি এই স্ক্রিনে দেখানো নিয়মে কাস্টার্ড পাউডার মিশ্রণটি দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে ভালো করে মিশিয়ে তারপর আমি চুলাটা আবার অন করে দিব। এভাবে আমি আস্তে আস্তে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমার মনে রাখতে হবে 5-6 মিনিট আমি এটাকে জাল করব মিডিয়াম লো হিটে, কারণ কাস্টার্ড পাউডারের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। ভালো করে জাল করলে তখন আপনার শরবতটা খাওয়ার সময় একটা কাঁচা গন্ধ যে থাকে সেটা থাকবে না। আর এই ধরনের ড্রিঙ্কস মানে যেটা আপনাকে কি বলবো, এখানে খেজুর আছে, বাদাম আছে, দুধ আছে, যা শরীরের জন্য মানে খুবই হেলদি। আর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথে আছেন কি, প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথে থাকুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিবে। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান, আর আমার রান্না যদি ভালো লাগে, আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তাই আমি আশা করব নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আর আমিও আপনার চ্যানেলে চলে যাব। এখন এই পর্যায়ে আমার শরবতটি হয়ে গেল,
এখন আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখলাম 2-3 ঘন্টা। তারপর এনে আমি পরবর্তী ধাপটি দেখাচ্ছি। ওই যে তোকমা দানাটা ভিজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এটাকে মিশাতে একটু সময় লাগবে, আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে তারপরে আমি চলে যাচ্ছি আমার পরিবেশনে। আর আমি তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে পরিবেশন করলাম। তারপর আমি কিছু বরফ অ্যাড করব, আর দিয়ে দিচ্ছি কিছু পেস্তাবাদাম, যা মানে মুখে কামড় করলে খুবই ভালো লাগবে। আর আপনি ডেকোরেশন করতে পারেন গ্লাসে আপনার মন মতো করে। এখন তো আমার ডেকোরেশনের পালা, আমি সার্ভ করব গ্লাসে, সার্ভ করে বরফ দিব, একটু বাদাম ছিটি দিব। আর আপনি আপনার মন মতো করে এভাবে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, আর এই ধরনের শরবতটি এনজয় করতে পারেন, যেটা আপনার শরীরের জন্য মানে খুবই উপকারী, যা আপনি খেলেই বুঝবেন। আর গরমের দিনে এই ধরনের একটি শরবত থাকলে তো যা মানে খুবই ভালো লাগে খেতে। আমি তো খেয়ে খুব মজা পেয়েছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনিও আপনার বাসায় ট্রাই করতে পারেন, আর বানিয়ে যদি আপনার খেয়ে ভালো লাগে তাহলে আমার কমেন্ট সেকশনে একটি কমেন্ট রেখে যাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।